এবার উল্টো পুরান দাসপুরে 2021 নির্বাচনে দাসপুর বিধানসভা নিয়ে বিজেপি যখন আশাবাদী, বছরের শুরুর দিনেই বড় সড় ভাঙন সেই দাসপুর বিজেপিতেই। দাসপুর এক ব্লকের তৃণমূল সভাপতি সুকুমার পাত্রের দাবি, আজ 1 জানুয়ারি শুক্রবারের সন্ধ্যাতে দাসপুরের হরিরামপুরে তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের সভাতে কমপক্ষে 35 জন বিজেপি নেতাকর্মী তৃণমূলে যোগ দিয়েছেন। অন্যান্য তৃণমূল নেতার মাঝে ওই সভায় উপস্থিত ছিলেন দাসপুর এক ব্লকের তৃণমূল যুব সভাপতি সন্দীপ দিকপতি, যুব নেতা মতিন আনসারি, সৈয়দ মিলু প্রমুখরা। সৈয়দ মিলু জানান, হরিরামপুর এলাকার বাসিন্দা এবং স্থানীয় বিজেপি নেতা তাপস মিদ্দা এলাকার প্রায় 35 জন বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে আজ হরিরামপুরের সভায় একেবারে জনসমক্ষে তৃণমূলের পতাকা হাতে তুলে নিয়েছেন। তৃণমূলের ব্লক সভাপতি সুকুমার পাত্র বলেন, তাপস জানিয়েছে বর্তমানে বিজেপিতে তৃণমূল ছেড়ে যারা দলে আসছে তাদেরকেই দল প্রাধান্য দিচ্ছে, দলে পুরনো নেতা কর্মী কিংবা সমর্থকদের কোনো প্রাধান্য নেই। সুকুমার বাবু আরো বলেন, 2021-এর জানুয়ারি মাসেই এলাকার কয়েক হাজার বিজেপি সমর্থক বিজেপি থেকে তৃণমূলে যোগ দেবেন এবং এই বিষয়ে দিনে প্রচুর ফোন আসতে শুরু করেছে, ছোট ছোট সবার মাধ্যমে তাদের দলে নেওয়া হবে। তবে বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলা কমিটির সভাপতি রামকুমার দেব সমস্ত বিষয়টিকে বিশ্বাস করতে নারাজ। তার সব কথা, ওরা সবাই তৃণমূলেই ছিল, সবই ঝাঁজানো ঘটার। দাসপুর থেকে সৌমেন মিশ্র রিপোর্ট, আমি সৌমিনা দত্ত, স্থানীয় সংবাদ ঘাটাল। রাজনগরের বুক থেকে বিজেপি গো গো গো, রাজনগরের বুকে তৃণমূল কংগ্রেস সবুজ পতাকা উড়ছে উড়বে উড়ছে উড়। লাল মাটিতে 4 কিলোমিটারে আজকে রাস্তায় লোক বরিয়ে মিছিল করে প্রমাণ করে দিয়েছে, বাংলার এনার্জি যদি কেউ হতে পারে, বাংলার অহংকার যদি হতে পারে কেউ, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, কেন একথা বলছি, আমার বক্তব্য দূরে লুকিয়ে বসে যে বিজেপির বন্ধুটা শুনছে, তার মেয়েও কন্যাশ্রীর টাকা পায়, তার মেয়ের বিয়ের সময় রূপশ্রীর টাকা দেয়া হয়, সে তৃণমূল কংগ্রেসের নামে গালমন্দ করে কিন্তু গেরুয়া মাস্ক পরে রাজনগর গ্রাম পঞ্চায়েতে যে আমাদের প্রধানের কাছ থেকে স্বাস্থ্যসাথীর ফর্ম নিয়ে স্বাস্থ্যসাথীর কার্ড করে, ওর নাম বিজেপি আর এটার নাম তৃণমূল কংগ্রেস। আজকে আমরা বলতে চাই এলাকার মানুষকে, আপনারা তো চাষের উপর নির্ভরশীল, চাষবাস করে জীবন যাপন করেন, নরেন্দ্র মোদি নাকি বলে তারা নাকি কৃষকের প্রকৃত সরকার। কেমন প্রকৃত সরকার? কেন দিল্লির রাজধানীর বুকে লাখো লাখো কৃষক এই শীতে তারা কেন অবস্থান বিক্ষোভ করছে? আর আমরা কি দেখছি নাটক, মোটা ভাই প্লেনে চড়ে হোটেল থেকে খাবার পাঠিয়ে আদিবাসী ভাইদের ঘরে 10টা 5টা ক্যামেরা নিয়ে বলছে আদিবাসী ভাইদের ঘরে যে আমি নাকি গরিবদের ঘরে, আদিবাসী পরিবারের ঘরে সে নাকি ভক্ষণ করে বলছে আমি তাদের সহমর্মিতা, তাদের সঙ্গে থাকি। আরে যদি সাহস থাকে দিল্লির বুকে চাষি ভাইদের কাছে যান, কেন তারা আন্দোলন করছে, কেন তারা আজকে অবস্থান বিক্ষোভ করছে? আজকে এরা সেই ইংরেজিদের শাসনকে ফিরিয়ে আনার চেষ্টা করছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে নীল চাষ করাতে বাধ্য থাকতো, যে নীল কর চালু করেছিল তারা, এরাও আবার সেই কর্পোরেট দালালদেরকে তুলে দিচ্ছে। এরা কি করছে কৃষি আইনে? এরা বলছে কোম্পানির আন্ডারে। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।